পরে কিছুক্ষণের মধ্যেই যাকে দেখতে এসেছো, কিন্তু তার জন্য তার আগে আমি চাই সবাই মিলে একটু উত্তেজনা কোথায় গেল? আর এদিকে হ্যাঁ, মেয়ে তো সারা জীবনই ঘোমটা লাগালে, লজ্জাবতী লতার মতো গুটিয়েই থাকো, আর কিচ্ছু হবে না তোমাদের দ্বারা। যাই হোক, আমি তরুণ সঙ্গের এই অনুষ্ঠানে যারা সবাই এসেছেন তাদের সবাইকে আবার প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। একটা কথা না বলে পারছি না, মেদিনীপুরের আনাচে কানাচে প্রচুর অনুষ্ঠান করেছি, কিন্তু তরুণ সঙ্ঘের মতো এত ভালো অর্গানাইজেশন, এত ভালো অনুষ্ঠান আমি লাইফে দেখিনি, আর এত ভালো স্টেজ এইরকমভাবে আমি সত্যি কোথাও দেখিনি। জাস্ট মাইন্ড ব্লোয়িং, অভূতপূর্ব। আমি হ্যাটস অফ জানাচ্ছি তরুণ সঙ্ঘকে এত সুন্দর একটা অনুষ্ঠানের মঞ্চ তৈরি করবার জন্য এবং এরকমভাবে একটা মাস্টার প্ল্যান করার জন্য। সত্যি একটা গ্র্যান্ড স্যালুট ওদের প্রাপ্য। তরুণ সঙ্ঘের জন্য সবাই মিলে একটা হাততালি। পুরো মেদিনীপুর ঘুরে আমি এরকম স্টেজ কোথাও দেখিনি, কোথাও না, সত্যি বললাম একবারে। তো আমার দাদারা পেছনে দাঁড়িয়ে রয়েছেন, কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা তরুণ সঙ্ঘের জন্য সবাই মিলে ফাটিয়ে হাততালি হোক। দুটো লাইন আমি তরুণ সঙ্ঘকে ডেডিকেট করব, তারপরেই সকলের মনের হিরোকে ডেকে নেব। ফুল তো অনেক ফোটে, সব ফুলই গোলাপ নয়। ফুল তো অনেক ফোটে, সব ফুলই গোলাপ নয়। অনুষ্ঠান তো সবাই করে, কিন্তু সব অনুষ্ঠান তরুণ সঙ্ঘের মতো নয়। থ্যাংক ইউ। এরপর আমি ডেকে নিচ্ছি, ডাকবো না একটু পরে, আর একটুখানি মনের টানা উত্তেজনাটাকে বাড়ানো হোক। কিরে, কোন ক্লাসে পড়িস? এই মেয়েগুলো দেখতে চলে এসেছিস সেই বয়সেই? হ্যাঁ, আর বড় হলে কি করবি রে? পড়াশুনো বাদ দিয়ে চলে এসেছিস? মাধ্যমিক দিচ্ছিস নিশ্চয়ই দেখে মনে হচ্ছে, মাধ্যমিক হয়ে গেছে সেই জন্য এসেছিস। আচ্ছা, দেখেছিস তো, তোদের কত ভালোবাসি আমি, মনের কথাটা বুঝতে পেরে গেছি, একদম দিলকার কানেকশন আছে, বুঝতেই পারছিস। আর তোমরা কি জন্য এসেছো? বাঁশ নেওয়ার জন্য? নিজেদের মেয়েরা না হয় পাগলা দিওয়ানি ওদের প্রতি। আর তোমরা, তোমরা কি কালকে যখন গার্লফ্রেন্ড বলবে তোমাকে একটু ওর মতো দেখতে নয়, তোমার বডি নেই, তোমার হাসি নেই, নেই 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 কিচ্ছু নেই, তখন কি ভালো লাগবে? এইটা শুনতে চাও? ঠিক আছে, তো কোনো ব্যাপার না, নিজের বাঁশ নিজে নিলে আমি আর কি করতে পারি বলো? আমি যেমন সারা জীবন ধরেই বাঁশ খেয়ে যাচ্ছি, তবুও এখনো বাঁশ খেতেই ভালো লাগে, তাই সবসময় শাহরুখ খান, সলমান খান, আমির খানকে দেখতে চলে আসি। এত সুন্দর ছেলে এই পাড়ায় আছে জানলে? থোড়াই না আমি টালিগঞ্জে থাকতাম, কবে কোলাঘাটে ফ্ল্যাট বা বাড়ি কিনে বসবাস করতাম, চুটিয়ে লাইন মারার জন্য। ভীষণ ভালো লাগে টুকটাক প্রেমে পড়তে আমার। যাই হোক, যাকে দেখলে তোমাদের মতো আমারও মাথাটা খারাপ হয়ে যায়, মনটা পুরো মানে গার্ডেন গার্ডেন হয়ে যায়, পাটা টলমল টলমল করতে থাকে, কি বলবো কিছুই বুঝে পাই না। তোমাদের মতো আমিও, তোমাদের মতো না, তোমাদের মতো আমিও পুরোপুরি তার প্রেমে অন্ধ পাগল। তাকে দেখা মাত্রই ভাবি কি বলবো আর কি বলবো না। ডেকে নিচ্ছি এই মুহূর্তে স্টার জলসের নাম্বার ওয়ান সিরিয়াল বোঝে না সে বোঝে না থেকে মেগা সিরিয়ালের কি, আরে অরণ্য তো কিন্তু কি, মেগা সিরিয়ালের সুপার হিরো অরণ্য সিংহ রায়চনে জোরে হাততালি সবাই মিলে। এদিকে একটুখানি হাততালি গুলো দি, পেছনে যারা রয়েছে একটু হাততালি দিন অরণ্যর জন্য সবাই।
পড়তো কেমন আছেন আপনারা ভালো এদিক দেখছো বোঝে না সে বোঝে না আচ্ছা শুনলে দেখছে এরা কেমন লাগছে এখন তো মানে বেশ অনেকটা বদলে গেছি আমি মানে ওই উল্টে দেখো পাল্টে গেছে আগে কি ছিলাম এখন কি হয়ে গেছি আগে পাখিকে পাত্তা দিতাম না এখন পিছু 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 ঘুরতে থাকি এই হয় ছেলেদের মেয়েদের পাল্লায় পড়ে তাই না আসলে দোষটা তোমার ভলিউমটা বাড়াবেন হ্যালো চি খালো হ্যালো হ্যালো চি খালো হ্যালো ভলিউমটা বাড়াবেন রিভার্বটা দেবেন ইনপুটটা বাড়ান ভলিউমটা বাড়ান হ্যালো হ্যালো চি খালো হ্যালো ভলিউমটা একটু বাড়ান কিছু বলছিলে হ্যাঁ যেটা বলছিলাম দোষটা তোমার নয় ছেলেদের নয় আসলে ব্যাপারটা কি বলো তো বসন্ত এসে গেছে বসন্ত মানেই প্রেম বসন্ত মানেই সেই হ্যাপি বার্থডে তো বলেই ফেললে আর গোলাপ ফুলটাও দিয়ে দিলে তোমাকে দেখে সমস্ত আমার যেরকম হয় আমার বান্ধবীদেরও সেরকম হয়েছে কিন্তু আমার বন্ধুগুলো সবকটার হাওয়া বেরিয়ে গেছে কারোর থেকে কোনো আওয়াজ পাচ্ছ না কোথায় আওয়াজ পাচ্ছি না আওয়াজ চলো একবার কিন্তু তোমাকে দেখলে সব ভুলে যাই ঠিক ওদের মতো বাবা যাক আমি আর বললাম না আমার বিয়ে হয়ে গেছে এখন বেশ নিজের স্ত্রীর সাথে মানে স্ত্রীর সাথে খুশি থাকার চেষ্টা করছি বিয়ে হয়ে গেছে মানে বেশি দিন কিন্তু নেই আর বেশি দিন নেই কিন্তু কন্ট্রাক্টটা শেষ হতে ঠিক না ভাবজি কন্ট্রাক্ট একটু রিনিউ করে নি মানে এই তো প্রেমটা শুরু হলো কিন্তু এই একটা আমি জিনিস বুঝতে পারি না মানে মেয়েদের যখন আমরা ছেলেরা মেয়েদের পাত্তা দিই না তখন তোমরা আমাদের পেছন 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 আসতে থাকো যখন আমরা পাত্তা দেওয়া শুরু করি তখন তোমরা দূর 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 যেতে থাকো এই জিনিসটা কেন কারণ আমরা জানি তোমাদের ক্যারেক্টারটা কিরকম যতদিন আমার জনে যতক্ষণ আমাদের পেছনে তোমরা এসে পৌঁছে গেলে তার মানেটা কি জানো তো অন্য কোনো মেয়ে আর তোমাদের পাত্তা দিল না সেই জন্য শেষ পর্যন্ত আমাদের কাছে এলে তাই না অন্য কেউ আর পাত্তা দিল না পেলে না মানে তুমি মেয়েদেরকে এত নিচে পর্যায়ে ফেলছো না 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 এরকম আমি বলবো না আমি পাপি হয়ে গেছো আমি পাখির কাছে গেছি নিজের ইচ্ছায় আমার কাছে দেখো অপশনে প্যাম ছিল কি বললে নিজের ইচ্ছে গেছো তাহলে তোমার দি যখন তার বেবিটাকে নষ্ট করতে যাচ্ছিলেন বলছিলেন যে কৃষ্ণেন্দুকে সবাই ভুল বুঝছে আমি আমার বেবিকে নষ্ট করে দেবো এরকম কথা তুমি তাহলে ফিরে এসে পাখিকে কি করে বললে যে সব কিছুর জন্য পাখি দায়ী কৃষ্ণেন্দুর চরিত্র খারাপ তার জন্য পাখি দায়ী হতে পারে আরে ও তো আমার মাথা গরম আছে সবাই জানে আমি একটু রেগে যাই তাই চলো এটা টেস্ট করি এটা ডিম ফাটাই অমলেট হয় না পোষ হয় দেখি মাথায় এখন ইচ্ছে নেই গো মাথার মধ্যে ডিম টিম ফাটানোর আচ্ছা আচ্ছা তা কি ইচ্ছে গান গাইবার গান গাইতে হবে একদমই গান গাইতে হবে না কি গাইবো ঠান্ডা না গরম ঠান্ডা কে বললি ও ওই যে মাধ্যমিকের স্টুডেন্ট বলছে ঠান্ডা ও বয়স হয়নি তো তাই ঠান্ডা বলছে এই তোমরা কি বলছো ঠান্ডা না গরম গরম আচ্ছা আগে একটা গরম হোক তারপরে ঠান্ডা ঠান্ডা হোক চলবে এইদিকে একটু মুখটা দেখি চলবে তো আছো আমার সাথে আচ্ছা আমাকে আগে একটু বরণ করে নেওয়া হবে আমি নিজেই বলে দিই বরণটা করে নি তারপরে মানে বরণটা করিয়ে নি তারপর গানে যাও
হ্যালো, তো তরুণ সংঘের পক্ষ থেকে আপনার সবার প্রিয় সিরিয়ালের সেই জনপ্রিয় সিরিয়ালের জনপ্রিয় নায়ক আমাদের মঞ্চে আপনার বরণ করব। তো বরণ করবেন, আমি যাদের নাম ঘোষণা করছি, দ্বিতীয় অনুষ্ঠান মঞ্চে চলে আসবেন সুজাতা গায়েন, সুকন্যা মণ্ডল, শম্পা মণ্ডল, ঋতুপর্ণা মাইতি, নীলাঞ্জনা মাইতি, আর সেই সঙ্গে সুভ্রা দাস, সুব্রত মাইতি, রিক্তা শ্রেণী, আর সবিতা শ্রেণী, আর শেফালি গোছাই, আপনারা দ্রুত অনুষ্ঠান মঞ্চে চলে আসবেন। আর তার আগে আমি আজকের তরুণ সংঘের কোষাধ্যক্ষ মাননীয় রবীন্দ্রনাথ মাইতিকে কিছু বলার জন্য আহ্বান রাখছি। একের পর এক আপনার তরুণ সংঘের পক্ষ থেকে সমস্ত সদস্যরা বরণ করছেন সবার প্রিয় সিরিয়ালের সবার প্রিয় নায়ক সেই অরণ্য বোঝেনা সিরিয়ালের মঞ্চে উপস্থিত, আপনাদের সবাই সামনে উপস্থিত। এইভাবে আপনাদের সহযোগিতা আর এইভাবে আপনাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে আমরা আগামী দিনে আগামী বছর আরও সুন্দর বড় ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে উপহার দিতে পারবো, এই আশা আপনাদের কাছে রাখছি। তো মঞ্চে সেই সবার প্রিয় নায়ক অরণ্যের জন্য চাইব একটি ফাটাফাটি হাতের তালে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের সবাইয়ের সহযোগিতায় তরুণ সংঘের কোষাধ্যক্ষ মাননীয় রবীন্দ্রনাথ মাইতিকে আমি কিছু বলার জন্য আহ্বান রাখছি। সমস্ত দর্শকবৃন্দকে বলছি, যার প্রচেষ্টা যে বাড়িতে বসে সবসময় এই সিরিয়াল নিয়ে একটু সমালোচনা করে তাকে কিন্তু আমরা কোনোদিন মঞ্চে ডাকতে পারিনি। তার কারণ সে প্রত্যেক দিন ক্লাবে এসে বলে এই একেলি আসবি, এই তাকেলি আসবি, ও ভালো সে ভালো। সে কিন্তু সবার পরিচিত বন বিহারি মাইতি, যাকে আপনারা সবাই ছোট ছেলের মতো ভালো চোখে দেখেন, সেই ডিভিসি। ডিভিসি আজকে আপনার অরণ্যকে বরণ করে নিচ্ছেন। ফিরে আসি আপনাদের কাছে। এবার কি আমরা যাব? আমি বুঝতে পারছিলাম তোমরা রেগে যাচ্ছিলে, বুঝতে পারছিলাম, মানে আমার উচিত মাঝখানে চলে আসা, আর যদি একজনকে দিই সবাইকে দেওয়া উচিত, তাই তো? কি করবো বলো, চলে আসবো নিচে, গানে যাই। স্কুল নেই তোমাদের? নেই ছুটি? আরে দিবানো মুঝে পেছানো কাজ আয়া মৌ গো হর দিবানো
मुझे जानो कहाँ से आया কাকুদের সংখ্যা বেশি, তাই সবাই একটু ভদ্রসভ্য হয়ে বসে রয়েছে, তাই কি? তাই কি? তাই কি? না, ছেলে আছে, আমি দেখতে পাচ্ছি। ওই তো ছেলেরা, একটু সংখ্যায় কম আছে। সংখ্যায় কম, মেয়ে পাড়ায় মেয়েদের সংখ্যা বেশি। সারা জীবন দাবিয়ে রাখিস ওদের বাবা, একদম। হ্যাঁ, কি করে রাখিস? দাবিয়ে মানে কানটা ধরে বসাবে, কানটা ধরে তুলবে, সেটার বলতে হয়। হ্যাঁ, তাই তো আমাদের স্বভাব, এটাই তো করে এসেছি যুগ যুগ ধরে। আর তোমরাই বা কি, আমরা কান ধরে বসাই আর তোমরা কেনই বা বসো? বলতে তো পারো বসবো না, বসে তো পড়ো। যখনই বলি বসো, বসে পড়ো, যখন বলি ওঠো, উঠে পড়ো, এটা তো তোমাদের স্বভাব। তুমি কাকে বসিয়েছো একটু শুনি। ওরে বাবা, প্রচুর জনকে, মানে আনকাউন্টেড, মানে গুনে শেষ করতে পারবো না। আমি তোমার মতো তো ভদ্রসভ্য নই, পাখিকে নিয়েই কাটিয়ে দিলাম সারা জীবন। বাবা, এটা চরিত্র? একদমই, আমি সত্যি সত্যি এইরকমই, বলতে কি আছে। না না বাবা, আমি ওই এটা শুনে আমার নিজের জামাই বাবুর কথা মনে পড়লো, দেবারতির কেসটা, যে মানে এত সুন্দর আমার একটা দিয়ে আছে, তাকে ছেড়ে এসে আমার স্ত্রীকে লাইন মারে। না, একটা কথা আমি বলবো অরণ্য, ব্যাপারটা কি জানো তো, যত খুশি পাপ করে যাবে জীবনে,
হ্যাঁ, পাপ করার মানে বলে না যে যত তুমি পাপ করবে তোমার আয়ু তত বাড়তে থাকবে, অনেকদিন বাঁচতে হবে। পুণ্য করা মানে তো তাড়াতাড়ি ওপরে চলে গেলে, যত পাপ করবে তত বাঁচবে, আর যত বাঁচবে তত নতুন নতুন ছেলে দেখবে। এটাই হচ্ছে ব্যাপার, আমি সেটাই করতে চাই। তুমি তত নতুন ছেলে দেখতে চাও? হ্যাঁ, যেমন এখানে এসে এতগুলো ভালো ভালো বন্ধুকে দেখতে পেলাম, থোড়াই না দেখতে পেতাম এখানে না এলে। তাহলে এখানে এসে তো তোমার মনটা একটু ভেঙে গেছে, হয়তো মেয়েরা বেশি আছে। হিন্দির পরে একটা বাংলা গানে যাই এবার। কিসে যাবো বোঝে না? হ্যাঁ, তোমরা গাইবে? দেখো ব্যাপারটা হচ্ছে, আসল ব্যাপারটা তোমাদের বলি, মানে সিরিয়ালে তো মানে আমি গানটা করি না, আমি তো জাস্ট যখন গানটা ব্যাকগ্রাউন্ডে এরকম চলতে থাকে আমি এরকম পাখি থেকে বাস তাকিয়ে থাকি। তো এখানে যদি আমি করি তো তাহলে তোমরা একটু ধরিয়ে দিও, ধরাবে তো? এইদিক এইদিকের এনার্জিটা তো মানে কি কে এসছো তোমরা, মানে বেশ একটা পাখি পাখি ব্যাপার আছে এদিকে। যাকে আগে আমি মহিমের নাম নিতে চাইবো, যার জন্য আজকে এখানে আমার আসাটা পসিবল হয়েছে। আমি শুটিং করছিলাম, ওখান থেকে আমাকে তুলে গাড়িতে ভরে নিয়ে এসছে এখানে মহিম, নাহলে এখন আমি পাখির সাথে থাকতাম। যাকে এখানে এসে আমি বেশ মজায় আছি, এতগুলো পাখি আছে এখানে, ওখানে তো অপশন পাই না। আমি চাইবো মহিমের জন্য একটা জোরে হাততালি হোক। থ্যাংক ইউ। আর কিছু ম্যাডাম? না, একদম শেষ। তবে আমি একটা কথা যাবার আগে তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে একটা ডায়লগ কি আমরা শুনবো না? এত দূর কষ্ট করে ও এলো, সবাইকে গান শোনাচ্ছে, এত কথা বলছি ছেলে মেয়েকে নিয়ে, এত কথা বলছি, আমার ক্যারেক্টারে ধজ্জিয়া উড়িয়ে দিলো, একটা ডায়লগ তো অ্যাটলিস্ট শুনিয়ে যাও। বা বসন্ত, রোমান্টিক ডায়লগই শোনা, তো রাগি রাগি ডায়লগের দরকার নেই। আমি ডায়লগটা চেষ্টা করছি বলার, আমি দেখি তোমাদের মধ্যে থেকে কটা মেয়ের সেই ডায়লগটা মনে আছে। আমি আমি একটা ডায়লগের কথা বলবো। হ্যাঁ, আমি জানি তুমি কোন ডায়লগের কথা বলবে। বহুদিন আগে পাখি তোমাকে দেখে বলেছিল, আপনাকে দেখলে আমার বুকের ধুকপুকুনিটা কেন এত বেড়ে যায় অরণ্য বাবু। তারপর আমি বলেছিলাম যে কেন ধুকপুকুনিটা বেড়ে যায়, বলে দাও না? বলবো? যখন তুমি আমার পাশে থাকো, যখন আমি তোমার পাশে থাকি, তখন তোমার সাথে সাথে আমারও হার্টবিট বেড়ে যায়। যেটা তুমি ফিল করো, যেটা যেটা আমি ফিল করি, আমরা দুজন তখন জোরে শুনেছো দেবারতী, আমার আর বলতে হলো একদমই। কিন্তু তারপরে আরো একটা কথা মনে করিয়ে দিই, যেহেতু কন্ট্রাক্টটা শেষের পথে, তুমি কিন্তু এটা সিদ্ধি খাওয়া লাড্ডুকে বলেছিলে, মনের কথা বলনি, তাই না? কেন, আজকাল তো রোজই মনের কথা বলছি, ওই শুনছে না আর কি করব। ওহো, আমি তো ভুলে গেছিলাম, ছেলেদের পেটে পড়লে তারা মনের কথাটা মুখ দিয়ে বলে ফেলে। না, আমি তোমাকে একটু মনে করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা বলো। প্রবলেমটা হচ্ছে পাখি ঘোষ দস্তিদার, না সিংহরায় বলছি, ও ভদ্র ভাষা বোঝে না। ও বাড়ি ছেড়ে মাঝখানে যখন চলে যাচ্ছিল, আমি ওকে কতবার বললাম, পাখি যেও না, পাখি প্লিজ, তুমি আমাকে ছেড়ে কি করে যেতে পারো, তুমি এইভাবে যেতে পারো না, মানলো না। কিন্তু তারপরে আমি যখন বললাম, পাখি আমি তোমার দিদির বিয়েটা ভাঙিয়ে দেবো, তখন ঠিক গুটি গুটি পায়ে চলে এলো ফেরত। তো মানে ভদ্র ভাষা তো তোমরা বোঝো না, তোমরা বোঝাতে পারো না, এটাই হচ্ছে ব্যাপার। আমরা হচ্ছে সতী সাবিত্রীর দেশ, আমাদের আমাদের বুক ফাটে দেবো মুখ ফোটে না, আমাদের উচিত হচ্ছে, আর আমাদের যে কি কি ফেটে যায় আমরা সবসময় ওয়েট করে থাকি তোমরা কখন বলবে, কিন্তু তোমরা এতটা ঘ্যাম খেতে থাকো যে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে আমরা ছেড়ে চলে যাই, তখন তোমরা আবার পেছনে পেছনে আসতে থাকো। কেন, বাস বলে যে আজকে তোমাকে এসে আই লাভ ইউ বলবে সেই তোমাকে ভালোবাসে নাকি?
আমি তো সেটা বলি না বলা ভালোবাসা বোঝো না তোমরা না সব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে আরে আরে মেয়েরা মেয়েরা না হয় একবার আই লাভ ইউ বললো তাতে ক্ষতিটা কি খরচা হতো কিছু হচ্ছে না কিছু খরচা হচ্ছে কি খরচা তো হচ্ছে না না আই লাভ ইউ বলতে সেটা সেটা তোমরা বলতে পারো মানে কম্পিটিশন কোথাও লেখা আছে যে না এটা ছেলেদেরই করতে হবে আরে ধ্যাত তুমি বোঝো না মেয়েরা একটু লজ্জা পেশে পেতে বেশি ভালোবাসে মেয়েদের বললে ঠিক মানায় না তোমরা একটু বলবে তবেই না কি বলবো আই লাভ ইউ ওটাই এবার পাখিকে গিয়ে বলে দিও হ্যাপি বার্থডে পরে ওটাও ওখানে যেরকম হ্যাঁ আটকে ছিল না আই লাভ ইউ আমি বলেছি হ্যাঁ আমি বলেছি আমি এক বছর তিন মাস ওয়েট করেছি যে পাখি বলবে পাখি বলতে পারেনি তারপরে আমি বলেছি হ্যাঁ তো ছেলেদের নাম এতটাও নিচে নামিও না ওয়েট করছিলাম যে ও বলবে বলেনি তো আমি বলে দিয়েছি কি খুশি দেখো তোমার বন্ধুগুলো হ্যাঁ ওদেরও তো এরকমই অবস্থা অরণ্য পাখি তো বাড়ি বাড়িতে আছে আর সত্যিকারের বলতে গেলে প্রেম এরকমই হয় কোন প্রেম দেখেছো গো যে গাছের পেছন পেছন ঘুরে ঘুরে ছেলে মেয়ে গান করছে তোমরা করো নিজের গার্লফ্রেন্ডের সাথে আমিও করি না আমিও করি না ভালোবাসা যদি ঝগড়াই না হয় তাহলে আর কিসের ভালোবাসা বলো একদম একদম না না এটা ঠিক কথা এটা ঠিক কথা তবে তবে একটা ব্যাপার কি দেখো আজকে এদের মনের ব্যথাটা কোথায় জানো তো মাঝখানে তরুণ সংঘ সবকিছু ঠিকঠাক করেছে কিন্তু মাঝখানে বাঁশের ব্যারিকেডটা দিয়ে খুব ভুল করেছে কোথায় ভেবেছিল আজকে রাতের জন্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পাশাপাশি বসবে একটু বাদাম ভাজা খাইয়ে দেবে একটু হাতে হাত রেখে গল্প করবে কোনো কিছুই হলো না সব শেষ হয়ে গেল আরে তুমি কি বলতে চাও বাঁশটা সরিয়ে দেওয়া উচিত পরের বছর এবছর থাক পরের বছর সরিয়ে দেবে গানে যাচ্ছি কে গাইবে কেউ গাইবে না আমার নামটা কি ও ভালো প্রশ্ন দেখি কেউ জানে নাকি এখানে এই জানো নামটা কি কি নাম যশ দাশগুপ্ত অরণ্য সিংহ রায় না কোন রূপকথার দেশে আমি থাকছি মিলে মিশে কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে গো সে কি দেখতে পেও পায় না নাকি দেখতে আমায় চায় না তবু সুযোগ রাধায়কারি ঘরে ডুব বোঝে না সে বোঝে না 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 তার চোখে যেন দেখলাম আজ দিনটা বড় মেঘলা বুঝি বৃষ্টি নামবে বলল সে আমার কেন মেঘ সরে না রত্তি কেন গল্প হয় না সত্যি আমি মুক্তে তারি তৈরি তোটা না তোটা না বোঝে না সে বোঝে 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 না বোঝে না বোঝে না বোঝে না বোঝে না বোঝে না বোঝে না
Thank you. সত্যি সত্যি কেউ বোঝে না, ও এত সুন্দর একটা গান গাইলো, হাত তালিটা কোথায় গেল? না এই গানটা আমরা সবাই মিলে একসাথে গেয়েছি, তাই না? হ্যাঁ, আর তোমাদের জন্য একটা হাত তালি, এত সুন্দর তোমরা ওকে সাপোর্ট করলে গাইলে বলে। হ্যাঁ আমরা দিই তোমাদের জন্য। আচ্ছা দেখো সবাই উঠে আছে, কি জন্য গো বসতে বলো? বাড়ি যাচ্ছেন? বাড়ি যাচ্ছেন? ঘুম পেয়েছে ছেলেরা? সত্যি মেয়েগুলো বসে আছে, ছেলেরা বাড়ি চলে যাচ্ছে, কি বলবো আর। মেয়েরা এগিয়ে গেছে অনেক অনেক এগিয়ে গেছে এইখানকার মেয়েদের। সত্যি বাবা কি আবাদ, কি আবাদ, কি আবাদ! এত অ্যাডভান্স নেই আমি কোথাও দেখিনি, এখানে না এলে জানতে পারতাম না। বিশেষ করে দেখো আমার বৌদি, সামনে বৌদি বসে রয়েছে, তোমার প্রত্যেকটা গানে এরকম এরকম করে তাল দিয়ে গেছে, এরকম এরকম ভাবে। মানে এই দাদাকে নিয়ে এসছেন না একা এসছেন? দাদা এসেছে? আসেনি, দাদাকে ছাড়া এসেছে। ভালো তো, একটা বাংলা গান হবে। হ্যাঁ বাংলাটা যদিও অত ভালো না, কিন্তু এই এক বছরে পাখি অনেকটা শিখিয়ে দিয়েছে। আর প্রত্যেকটা কথা তো আটকে যেতাম এটার মানে, তখনও বলতো ও আপনি তো আবার বাংলা বোঝেন না। তো এইবার একটু শিখে এসেছি, যাবো। হ্যালো, তরুণ সঙ্গে সমস্ত সদস্যের উদ্দেশ্য বলছি, আপনারা অনুষ্ঠান মঞ্চে চলে আসবেন। আমরা একটি আজকে সবার প্রিয় নায়ক অরণ্যের সঙ্গে আমরা গ্রুপ ফটো তো করব। তরুণ সঙ্গে সমস্ত সদস্যের উদ্দেশ্য বলছি, তরুণ সঙ্গে সমস্ত সদস্যের উদ্দেশ্য বলছি, আপনারা গ্রুপ ফটোগ্রাফির জন্য অনুষ্ঠান মঞ্চে চলে আসবেন। আর আপনারা কেউ চলে যাবেন না, আপনারা কেউ চলে যাবেন না। আরও অর্কেস্ট্রার অনেক অনেক অনুষ্ঠান আছে, আপনারা কেউ চলে যাবেন না। অর্কেস্ট্রারের অনেক অনুষ্ঠান আছে, আপনারা কেউ চলে যাবেন না। ঠিক আছে, চলো তো মঞ্চে ডেকে নেব অর্কেস্ট্রা।